সতর্ক রহিয়ে সাবধান রহিয়ে যে ডিভাইসটি দিয়ে আপনি ইন্টারনেট ব্যবহার করেন সেই ডিভাইসের মধ্যে আপনার পার্সোনাল মেসেজ রয়েছে আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে ইম্পর্টেন্ট মেসেজ রয়েছে আপনার পার্সোনাল ছবি রয়েছে ইন্টারনেট ব্যবহার করার সময় আপনি কিছু মিস্টেক করে ফেলেন ছোট ছোট এই সমস্ত ছোট ছোট মিস্টেক আমাদের মোটেও করা উচিত না ইন্টারনেটের মধ্যে যে মিস্টেকগুলির কারণে আপনার ইনফরমেশন আপনার পার্সোনাল মেসেজ ছবি এই সমস্ত সবকিছু হ্যাকার খুব সহজে চুরি করে ফেলতে পারে আপনি ইমাজিনেশনও করে উঠতে পারবেন না এই সমস্ত ছোট ছোট ভুলের কারণে ফিউচারে আপনার কত বড় প্রবলেম ফেস করতে হবে এই ভিডিওটির মধ্যে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 6টি মিস্টেক যেগুলি আমরা দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহার করার সময় করে থাকি এবং যে মিস্টেকগুলি করে আমরা নিজেকে ইনসিকিউর করে ফেলি এটি হচ্ছে দ্বিতীয় পার্ট এই পার্টটির মধ্যে আমরা 4টি মিস্টেক নিয়ে কথা বলেছি তাই যারা দ্বিতীয় পার্টটি দেখেছেন তাদেরকে আমি অনুরোধ করছি প্রথম পার্টটি দেখে নেওয়ার জন্য প্রথম পার্টটির ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে অথবা এই ভিডিওটি শেষে এন্ড স্ক্রিনেও পেয়ে যাবেন তো কোথাও যাবেন না সম্পূর্ণ ভিডিওতে থাকছি আমি আকরাম ওয়েলকাম টু পিডিটেকশন ইন্টারনেটের দুনিয়ায় তথ্য যোগাযোগ প্রযুক্তির দুনিয়ায় নেট যে মিস্টেকটি রয়েছে সেই মিস্টেকটি খুবই কমন মিস্টেক এই মিস্টেকটি আমরা সবাই করে থাকি কম বেশি আপনি যখন কোনো ওয়েবসাইটের মধ্যে কোনো কিছু একটা কোর্স অথবা যে কোনো কিছু পারচেজ করার জন্য কোনো একটি ওয়েবসাইটে যখন এন্টার করবেন সেই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে থাকেন সেম ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি আপনার ফেসবুকও ব্যবহার করে থাকেন ইনস্টাগ্রামও ব্যবহার করে থাকেন স্ন্যাপচ্যাটও ব্যবহার করে থাকেন মানে সব জায়গায় আপনি সেম ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন কারণ কি আপনার এতগুলো পাসওয়ার্ড ইউজার নেম কিভাবে আপনি মনে রাখবেন এই ভেজালটির কারণে আপনি সেম ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি আপনি সব জায়গার মধ্যে ব্যবহার করে থাকেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট সব জায়গাতে আপনি সেম ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে থাকেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মধ্যে রেজিস্ট্রেশন করার সময় ব্যবহার করে থাকেন তাই আপনি যদি এই ধরনের কোনো মিস্টেক করে থাকেন তাহলে আমি আপনাকে সিকিউর করার জন্য বলছি আপনি আজকে থেকে অ্যালার্ট হয়ে যান কেননা এই মিস্টেকটি আপনাকে অনেক বড় ধরনের সমস্যার মধ্যে ফেলে দিতে পারে কারণ কি আপনার যদি কোনো একটা অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনার সাথে সাথে সমস্ত অ্যাকাউন্ট সবগুলোই হ্যাক করে ফেলতে পারে যে অ্যাকাউন্টের মধ্যে আপনার পার্সোনাল মেসেজ রয়েছে পার্সোনাল ইনফরমেশন কমিউনিকেশন রয়েছে হ্যাকার এই সমস্ত ইনফরমেশন চুরি করে আপনাকে অনেক বড় ধরনের একটা সমস্যার মধ্যে ফেলে দিতে পারে নিজের পার্সোনাল মেসেজ ইনফরমেশন ছবি এই সমস্ত ডাটা যদি আপনি সেভ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি পাসওয়ার্ড কিছুটা হলেও চেঞ্জ করে দিবেন প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে পাসওয়ার্ড সেম রাখবেন না আমি আপনাকে রিকোয়েস্ট করছি ফেসবুক ইনস্টাগ্রাম জিমেল এর মধ্যে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ড কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় ভুলও ব্যবহার করবেন না এটির মাধ্যমে আপনি নিজেকে সিকিউর করতে পারবেন যে মিস্টেকটি রয়েছে সেই মিস্টেকটি হচ্ছে যারা সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড রয়েছে তারা এই মিস্টেকটি বেশি করে থাকেন এবং এই মিস্টেকটি আরো বেশি করে থাকেন ফিমেল পার্সনরা অর্থাৎ আপনি যখন কোনো জায়গাতে ঘুরতে যান কোনো জায়গাতে কফি খেতে যান অথবা ফ্রেন্ড অথবা ফ্যামিলির সাথে কোনো জায়গাতে হ্যাং আউট করতে যান আপনি কি করেন যাওয়ার সাথে সাথে সেই জায়গার মধ্যে আপনি লাইভ লোকেশনটিকে শেয়ার করে দেন অর্থাৎ এই মিস্টেকটি হচ্ছে লাইভ লোকেশন শেয়ার করে দেওয়া চেক ইন এর মাধ্যমে এই মিস্টেকের কারণে একজন ফিমেল পার্সন খুবই একটি ভয়ঙ্কর ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে পড়ে যেতে পারেন কেননা আপনি নিজেও জানেন না আপনাকে কে ফলো করছে খারাপ ইন্টেনশন নিয়ে কোথায় যাচ্ছেন আপনি কোন সময়ে যাচ্ছেন কোন জায়গাতে যাচ্ছেন আপনার ফ্রেন্ডকে কোথায় যাচ্ছেন আপনি যখন লাইভ লোকেশন শেয়ার করে দেন সেই ব্যক্তিটি আপনাকে ফলো করতে পারে খারাপ ইন্টেনশন নিয়ে এবং সেই ইনফরমেশনগুলি নিয়ে আপনাকে অনেক বড় ধরনের সমস্যার মধ্যে ফেলে দিতে পারে তাই আমি বিশেষ করে ফিমেল পার্সনদেরকে রিকোয়েস্ট করছি আপনারা যখন কোনো জায়গাতে ঘুরতে যাবেন মেক শিওর ওই জায়গাতে যাওয়ার সাথে সাথে লাইভ লোকেশনটিকে শেয়ার করবেন না লাইভ লোকেশন শেয়ার করার আগে দুইটি জিনিস মাথায় রাখবেন প্রথমত পাবলিকলি এটি মোটেও শেয়ার করবেন না এটি ফ্রেন্ডস করে রাখবেন হয়তোবা ছোট একটি মিস্টেক
কিন্তু আপনার লাইফকে হেল্প করে দিতে পারে। তাই আপনি আপনি নিজেও জানেন না কে আপনাকে ফলো করছে খারাপ ইন্টেনশন নিয়ে। নিজেকে সেফ এবং সিকিউর করার জন্য ইন্টারনেটের দুনিয়ার মধ্যে তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি এই ধরনের কাজ করবেন না। স্পেশালি ফিমেল পার্সনদেরকে বলছি লাইভ লোকেশনটিকে শেয়ার করবেন না যাওয়ার সাথে সাথেই। নেক্সট যে মিস্টেকটি রয়েছে সেই মিস্টেকটিও একটি কমন মিস্টেক। সেই মিস্টেকটির নাম হচ্ছে ট্রাস্টিং ওপেন ফ্রি ওয়াইফাই অ্যান্ড বিফোর ক্লিকিং অ্যালাউ চেক এভরিথিং। অর্থাৎ আমরা যখন কোনো একটা শপিং মল অথবা কোনো একটা মার্কেট প্লেস যে কোনো জায়গাতে যাওয়ার সাথে সাথে সেই জায়গার মধ্যে যদি ফ্রি ওয়াইফাই পেয়ে যাই সাথে সাথে কি করে নিজের ডিভাইসটিকে কানেক্ট করে ফেলি। কিন্তু আপনি একটি জিনিস মাথার মধ্যে রাখবেন, যে ডিভাইসটিকে আপনি কানেক্ট করছেন সেই ডিভাইসের মধ্যে হোয়াটসঅ্যাপ রয়েছে, ফেসবুক রয়েছে, মেসেঞ্জার রয়েছে, আপনার জিমেলের অ্যাক্সেস রয়েছে, যেগুলির মধ্যে রয়েছে আপনার পার্সোনাল মেসেজ, ছবি, ইনফরমেশন, সমস্ত সবকিছু যেগুলি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট সেই ডিভাইসটির মধ্যে এই সমস্ত ডিটেলসও রয়েছে। বিভিন্ন ধরনের খারাপ ইন্টেনশনের লোক রয়েছে, বিভিন্ন ধরনের হ্যাকার রয়েছে, তারা কি করে ফ্রি ওয়াইফাই দিয়ে থাকে। ফ্রি ওয়াইফাই দেওয়ার পরে আপনি যখন সেই ওয়াইফাইটির সাথে আপনার ডিভাইসটিকে কানেক্ট করবেন হ্যাকার সেই সমস্ত ডাটা, ইনফরমেশন, পার্সোনাল ছবি চুরি করে সেই সমস্ত ইনফরমেশনের মিস ইউজ করতে পারে, যার জন্য আপনার ভবিষ্যতে অনেক বড় ধরনের একটা প্রবলেমের মধ্যে পড়তে হতে পারে। আপনি যে ডিভাইসটি দিয়ে ফ্রি ওয়াইফাইটি অ্যাক্সেস করবেন সাথে সাথে সেই হ্যাকারটির মধ্যে যদি খারাপ কোনো ইন্টেনশন থাকে সাথে সাথে সেই হ্যাকারটি আপনার ডিভাইসটিকে হ্যাক করে ফেলতে পারে, আপনার ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এর সমস্ত ডিটেলস সেই হ্যাকারটি নিয়ে নিতে পারে এবং সেই ইনফরমেশনের হ্যাকারটি মিস ইউজ করতে পারে, যেটি আপনার জন্য খুবই একটি ভয়ঙ্কর সিচুয়েশন ক্রিয়েট করে দিতে পারে। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে কোনো জায়গায় যাওয়ার সাথে সাথে ফ্রি কোনো কিছু পাওয়ার সাথে সাথে ঝাঁপ মারবেন না, সেটি ভালো করে রিসার্চ করে নেবেন। আর দুই নম্বর জিনিসটি হচ্ছে বিফোর ক্লিকিং অ্যালাউ চেক এভরিথিং। এক্সাম্পল স্বরূপে ফেসবুকের মধ্যে আমরা বিভিন্ন ধরনের দেখে থাকি, যেমন 5 বছর পর আমি কিরকম দেখব, আমি বুড়ো হলে কিরকম দেখব, আমার গার্লফ্রেন্ড কে থাকবে, আমি 5 বছর পর কিরকম আমার সিচুয়েশন হবে। এই সমস্ত সফটওয়্যার অথবা অ্যাপ্লিকেশন পারমিশন চাওয়ার আগে আপনি ভালোভাবে চিন্তা করে নেবেন সে আপনার কাছ থেকে কিসের কিসের পারমিশন নিচ্ছে। অর্থাৎ সেই অ্যাপসটি ইনস্টল করার আগে আপনার কাছ থেকে মিডিয়া পারমিশন নিয়ে নিচ্ছে, আপনার কাছ থেকে কন্ট্যাক্টের পারমিশন নিয়ে নিচ্ছে, আপনার গ্যালারির পারমিশন নিয়ে নিচ্ছে, যেগুলির মধ্যে ইম্পর্টেন্ট ডাটা, মেসেজ রয়েছে। তাই আমি আপনাকে বলছি আবুল তাবুল যে কোনো ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে, কোনো কিছু পারমিশন দেওয়ার আগে ভালোভাবে পড়ে নেবেন। বর্তমান ইন্টারনেট এবং প্রযুক্তির যুগে যেমন সবকিছু সহজ হয়েছে, সবকিছুর অ্যাডভান্টেজের সাথে ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। তাই আপনি নিজেকে সিকিউর করার আগে বিফোর ক্লিকিং অ্যালাউ চেক এভরিথিং পারমিশন দেওয়ার আগে আপনার মোবাইল ফোনের মধ্যে ভালোভাবে আপনি পড়ে নেবেন আপনি কিসের কিসের পারমিশন দিচ্ছেন এবং আপনি সেই জিনিসটি মাথায় রাখবেন। এই ছিল ছোট ছোট কিছু মিস্টেক যেগুলি আমরা দৈনন্দিন জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে ইন্টারনেট ব্যবহার করার সময় এই ছোট ছোট মিস্টেক গুলি করে আমরা নিজেকে ইনসিকিউর করে ফেলি। মিস্টেক গুলি খুবই ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু সেই ছোট ছোট মিস্টেক গুলি করে আপনি আপনার সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটের মধ্যে যে যে ডাটাগুলো রয়েছে, যেই যে ছবি, মেসেজ, সমস্ত সব কিছু আপনি নিজেই ইনসিকিউর করে ফেলছেন আপনার সেই ছোট ছোট মিস্টেকের কারণে। তাই আমি আপনাকে সিকিউর হওয়ার জন্য বলছি এই ধরনের মিস্টেক না করে নিজেকে সিকিউর রাখুন। সাবধান রাহিয়ে, সতর্ক রাহিয়ে। তাই যারা দ্বিতীয় পার্টটি দেখেছেন তাদেরকে আমি অনুরোধ করছি প্রথম পার্টটি দেখে নেওয়ার জন্য। প্রথম পার্টির ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে অথবা এই ভিডিওটি শেষে এন্ড স্ক্রিনেও পেয়ে যাবেন। ভিডিও যদি ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি টার্ন অন করে দিবেন সাথে সাথে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ এবং সিকিউর থাকবেন, পাশে থাকবেন বিডি টেক শার্কের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।